দিনে শ্বেতশুভ্র শঙ্খ, রাতে বাহারি আলোর কেরামতি। আর কি কি রয়েছে ধনধান্য প্রেক্ষাগৃহে জেনে নেওয়া যাক। দৈর্ঘ্য 510 ফুট এবং প্রস্থ 210 ফুট, উচ্চতা 600 ফুট। বিশাল এই প্রেক্ষাগৃহে রয়েছে 2টি সভাঘর, 3টি থিয়েটার, 2টি বোর্ডরুম, 6টি অতিথি নিবাস এবং 2টি ডরমেটারি। কলকাতার আলিপুরের বুকে তৈরি হয়েছে এই বিশাল ইমারত। শাখের আদলে তৈরি এই প্রেক্ষাগৃহের উদ্বোধন হলো ঘটা করে। আন্তর্জাতিক মানের 6তলা এই প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে 6000 মেট্রিক টন ইস্পাত দিয়ে। তার উপর রয়েছে নকশা করা 10টা মোড়ক, যে 10টা এসেছে ফ্রান্স থেকে। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকোয়েট, ক্যাফেটেরিয়া, ফুডকোর্টও রয়েছে এই অত্যাধুনিক প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহের 2টি সভাঘরের মধ্যে রয়েছে 2000 আসনের একটি সভাঘর। অন্য সভাঘরের আসন সংখ্যা 540। রয়েছে একটি স্ট্রিট থিয়েটারও, যেখানে 350 দর্শক একসঙ্গে বসে রঙ্গমঞ্চ উপভোগ করতে পারবেন। ধনকান্যের একেবারে নিচের তলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দুভাগে কমপক্ষে 250টি গাড়ি একসঙ্গে রাখা যাবে সেখানে। এই শ্বেতশুভ্র শাখের আসল কেরামতি বোঝা গেল রাতের অন্ধকারে। রাতে এই ইমারত আর সাদা থাকে না, রং বদলে একেবারে অন্য রূপে সেজে ওঠে ধনধান্যের বাইরের অংশ। অন্ধকারে দূর থেকে ধনধান্য দেখতে লাগে চকচকে বাদামি বর্ণের। তার উপর থেকে বার হয় চোখ ধাঁধানো বাহারি আলোর 6টা, যে আলো আনা হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে 7000 আলো এনে ঢেলে সাজানো হয়েছে ধনধান্যের বাইরের অংশ। ধনধান্য তৈরি হয়েছে 4 একর জমির উপর। খরচ হয়েছে মোট 440 কোটি টাকা। পূর্ত দফতর এই প্রেক্ষাগৃহ তৈরির দায়িত্বে ছিল। রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে।